আপনারা দেখছেন বাংলাইন্ড নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। উন্নত মানের ইট মানেই টাইগার ভাটা নিট। ব্যবহার করুন জিগজ্যাগ ভাটা নিট। ভালো কোয়ালিটির ইট পেতে আসতেই হবে টাইগার ভাটাতে। ঠিকানা শাকরুল ইন্দাস বাঁকুড়া, শাকরুল রেল স্টেশন সংলগ্ন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ। মা কিচেনের উদ্বোধনে জেলা শাসক। পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে এদিন মা কিচেনের উদ্বোধন হয়। উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। যারা দরিদ্র পরিবার তাদের জন্য 5 টাকার বিনিময়ে আহার মিলবে এই মা কিচেন সেন্টারে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মা ক্যান্টিনে পেট ভরে ভাত খাওয়ার সুযোগ করে দেওয়া হয় দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য, যার মধ্যে একটা সবজিসহ ডিমের ঝোল, ডাল সহ কিছু পদ রয়েছে। প্রতিদিন এক বেলা করে খাওয়ানো হবে দরিদ্র মানুষদের। তাই এদিন পাঁশকুড়া পৌরসভায় মা কিচেনের উদ্বোধন হয়। সেখানে বহু দরিদ্র মানুষ, ছোট ছোট ছেলেমেয়ে আনন্দ মনে পেট ভরে দুপুরের আহার গ্রহণ করে। ফিতে কাটার পর মা কিচেন ঘুরে দেখলেন জেলা শাসক। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, উপস্থিত মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য, আইসি আশিস মজুমদার সহ একাধিক প্রশাসনিক কর্তারা। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে ভীষণ খুশি, আনন্দিত, এই কারণে যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী পরম শয্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক জনমুখী বা মানবিক কর্মসূচির মধ্য থেকে মা ক্যান্টিন বা মা কিচেন এটা আমরা আজকে চালু করতে পেরেছি। আমরা আরও আগেই করে দিতে পারতাম, কিন্তু করোনা আমাদের একটা প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, আজকে সে করোনাটা পুরোপুরি বিদায় না নিলেও অন্তত পশ্চিমবাংলার মাটিতে, যাই না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই হয়তো সম্ভব হয়েছে, অনেকটাই বিদায় নিয়েছে। যদিও আমাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে বা থাকতে হবে, সে বিষয়ে নাগরিককে সচেতন করছি, বাট এই সিচুয়েশনের মধ্যে থেকেও মা কিচেন, যেখানে বেনিফিশিয়ারি মাত্র 5 টাকা দেবে, বাকি ভর্তুকিটা 10 টাকা আমরা দেব। মেনু থাকবে ডিমের ঝোল, একটা সবজি, ডাল এবং ভাত, একবেলা পেট ভরে খাওয়ানো। মূলত যারা ভব ঘুরে, যারা দারিদ্র সীমান্তে বসবাস করেন, যাদের কেউ কোথাও নেই সেই অর্থে, যাদের হয়তো আজও কোনো বাসস্থান গড়ে ওঠেনি, নীল আকাশের তলায় থাকেন, দারিদ্র যাদের একদম নিত্য সঙ্গী, সেই সমস্ত অভুক্ত দরিদ্র শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি মা কিচেন, ও আজকে প্রায় 100 জন মতো এই গরিব মানুষেরা এসে তারা ভক্তিভরে, শ্রদ্ধাভরে এবং আনন্দের সাথে আজকে তারা খেয়েছে। এই মা ক্যান্টিন বা মা কিচেন আজকে উদ্বোধন করলেন আমাদের জেলার জেলা শাসক সমাদেব পূর্ণেন্দু মাঝি। উপস্থিত ছিলেন আমাদের তমলুকের মহকুমা শাসক সৌমিক ভট্টাচার্য, আমাদের পাঁশকথানার আইসি ছিলেন, আমরা সবাই ছিলাম, পুরসভার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর, নির্বাহী আধিকারিক, ফিনান্স অফিসার, আমরা সবাই গোটা পাঁশকুড়া পৌরসভা আজকের উপস্থিত থেকে এই একটা শুভ মানব কল্যাণমূলক কর্মসূচির সাক্ষী বা শরীর হতে পারলাম, এইটা ভেবে আনন্দিত। এটা ডেলি চলবে, এর কোনো ছুটি থাকবে না। এটা এখন বলা মুশকিল, আজকে তো শুরু হলো, সাহেব যেমন আসবে তেমন হবে, তবে কাউকে ফিরিয়ে দেব না। তো অন্যান্য পুরসভাগুলো যারা ইতিমধ্যে আগে চালু করেছে তাদের কাছ থেকে আমরা ডাটা সংগ্রহ করেছিলাম, সেখানে এভারেজ প্রায় 100 জন মতো এই গরিব মানুষেরা এসে তারা ভক্তিভরে, শ্রদ্ধাভরে এবং আনন্দের সাথে আজকে তারা খেয়েছে। এই মা ক্যান্টিন বা মা কিচেন আজকে উদ্বোধন করলেন আমাদের জেলার জেলা শাসক সমাদেব পূর্ণেন্দু মাঝি। উপস্থিত ছিলেন আমাদের তমলুকের মহকুমা শাসক সৌমিক ভট্টাচার্য, আমাদের পাঁশকথানার আইসি ছিলেন, আমরা সবাই ছিলাম, পুরসভার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর, নির্বাহী আধিকারিক, ফিনান্স অফিসার,
আমরা সবাই গোটা পাঁশকুড়া পৌরসভা আজকের উপস্থিত থেকে এই একটা শুভ মানব কল্যাণমূলক কর্মসূচির সাক্ষী বা শরী হতে পারলাম, এইটা ভেবে আনন্দিত। ডেলি চলবে, এর কোনো ছুটি থাকবে না। এটা এখন বলা মুশকিল, আজকে তো শুরু হলো, সাহেব যেমন আসবে তেমন হবে, তবে কাউকে ফিরিয়ে দেব না। তো অন্যান্য পুরসভাগুলো যারা ইতিমধ্যে আগে চালু করেছে তাদের কাছ থেকে আমরা ডাটা সংগ্রহ করেছিলাম, সেখানে এভারেজ প্রায় 115-120 এই সংখ্যাটা দাঁড়ায় বা তাদের দাঁড়িয়েছিল, আমাদের কথা বলতে পারবো, দেখছি চেষ্টা করছি। আমি নন্দকুমার মিশ্র, চেয়ারম্যান পাঁশকুড়া পৌরসভা। চাঁদেরহাট শপিং মল আরও বৃহত এসে যুক্ত, এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1,000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিরণ মোবাইল 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ টিভিএস HDB ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্জো ফোন পাওয়া যায়। আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড, হুগলি। মোবাইল নাম্বার 9775589612 অথবা 8768917100।